হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর পি তোমাদের প্রত্যেককে আর পি এডুকেশানে স্বাগত তোমাদের টার্গেট প্রাইমারি টেট দু হাজার বাইশ তোমরা প্রিপারেশন নিচ্ছ বাড়িতে আমরা জানি সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দেবে সবার আগে সব আপডেট পাওয়ার জন্য আজকের টপিক বাংলা পেডোগাজি প্র্যাকটিস সেট নাম্বার টু বা মডেল কোয়েশ্চেন পেপার সেট নাম্বার টু গতকাল আমরা আলোচনা করেছিলাম প্র্যাকটিস সেট নাম্বার ওয়ান আজকে তার দ্বিতীয় ক্লাস প্রথমেই বলে রাখি প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার আমরা বলে দেব সাথে তোমাদের হোম টাস্কের কোশ্চেন থাকবে সাথে কি থাকবে পনেরোটা করে কোয়েশ্চেন প্র্যাকটিস সেটে থাকবে তার মধ্যে একটি তোমাদের হোম টাস্কের কোশ্চেন থাকবে একটি আর বাকি চোদ্দোটা কোশ্চেন তোমাদেরকে করতে হবে কার কতগুলো সঠিক হচ্ছে সেই অ্যান্সারটি তোমরা কমেন্টে জানাবে যে এতগুলো আমাদের স্কোর হচ্ছে আমি পনেরোর মধ্যে চোদ্দো পেয়েছি এটা তোমরা জানাবে এরকম ঠিক আছে আর এইচটি অ্যান্সারটাও তোমরা শেষে বলবে শেষ কোশ্চেনটি তোমাদের জন্য এইচটি রাখা হয়েছে চলো প্রথম কোশ্চেন দেখে নিই ব্যাকরণের কাজ হলো ভাষাকে কি করা বিশেষ রূপে ও সম্যক রূপে বিশ্লেষণ করা শুধু বিশ্লেষণ করা কথা বলতে সাহায্য করা লিখতে সাহায্য করা চটপট তোমরা অ্যান্সার করো চার সেকেন্ডের বেশি কেউ টাইম নেবে না পেরাগজির ক্ষেত্রে দেখো বলছে ব্যাকরণের কাজ হলো ভাষাকে কি করা উত্তরটা হবে বুঝতেই পারছো তোমরা অপশান এ অর্থাৎ কয়েকটাই হবে সঠিক উত্তর বিশেষরূপে ও সঠিক সম্যকর রূপে বিশ্লেষণ করা কারণ এটাই হচ্ছে ব্যাকরণের একটা প্রধান কাজ যা ভাষাকে রূপে সম্যকর রূপে বিশ্লেষণ করতে সাহায্য করে বা বিশ্লেষণ করে দ্বিতীয় হলছে দু নম্বরে ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কোনো ভাষা সঠিকভাবে ড্যাস তাকে বলতে পারা লিখতে পারা পড়তে পারা লিখতে পড়তেও বলতে পারা নাকি মনের ভাব প্রকাশ করতে পারা ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কী একটু আগেই আমরা ব্যাকরণ একটা প্রশ্ন পেলাম তা সেখান থেকেই অনেকটা কোশ্চেন আমরা অ্যান্সার করে নিতে পারবো তা এখানে বুঝতে হবে শুধু যে মনের ভাব প্রকাশ করা নয় সেটাকে ভালো করে লিখতে পড়তে ও বলতে পারা প্রত্যেকটির জন্য গ্রামাটিক্যাল প্যাটের জরুরি আছে অবশ্যই দরকার আছে হ্যাঁ ভাষা যদি বলা হয় তখন সেটা মনের ভাব প্রকাশ করতে পারি কথা যখন তাকে বলছি আমি সেখানে ব্যাকরণ তাকে না শেখালেও হবে মুখের কথায় জানি ব্যাকরণ মেনেই সব কিছু করতে হয় তবুও তিন নম্বরে বলছে কোনো বয় কোন বয়সের শিক্ষার্থীদের সৃজনমূলক কাজের ওপর গুরুত্ব দেওয়া হয় কৈশোর শৈশব বাল্য নাকি যৌবন ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভিটিস বলা চলে একদম হ্যাঁ ক্রিয়েটিভিটি দেখানোর জন্য যে শিক্ষা এডুকেশন সৃজনমূলক কাজ যে ক্রিয়েটিভিটি কাজ ওয়ার্ক তার উপর গুরুত্ব দেওয়া হয় কোন বয়সে এটা তোমরা বুঝতেই পারছো যে দেখো এত সহজে কিন্তু ক্রিয়েটিভিটি আসে না শিশুর মধ্যে হ্যাঁ তাকে একটা টাইম দিতে হয় যে টাইমটা আমরা স্কুল লেভেলে গিয়ে তবে পৌঁছে আমরা সেই জায়গাটা আয়ত্ত করতে পারি তো অ্যান্সার হবে এখানে অপশান খ কৈশোরকালটা হবে কিন্তু ঠিক বাল্য কৈশোর কৈশোর প্রান্তীয় বল এরকম নয় একদম কৈশোরটাকেই অ্যাপ্রোপ্রিয়েট আমরা ধরে নিতে পারি শৈশব তো নয় যৌবন নয় যৌবনে আরও গুরুত্বপূর্ণ কাজ তখন আর বলতে হয় না বাল্যকালটাও তাই কৈশোরটাকেই আমরা ধরবো কারণ কৈশোর একটা খুব গুরুত্বপূর্ণ একটা এজ ম্যাটার করে ওই টাইমটা শিক্ষার্থীদের সামনে থেকে চার্ট চার্ট মানে যে চার্ট তোমরা জানো টিএলএম সে শিক্ষার্থীদের সামনে থেকে চার্ট কখন খুলে নিতে হবে এটা তোমরা ডিএলএড এ বা বিএডএ হয়তো পড়েছো চারটি অপশান আছে কী হবে বলো আশা করি তোমরা অপশানগুলো পড়েছ খুবই সহজ যখন চার্টের কাজটা হয়ে যাবে অর্থাৎ পড়ানো বিষয়টা যখন পড়ানো হয়ে যাবে ঠিক অন্য বিষয়ে যখন পড়াতে যাবেন ঠিক তার আগে খুলে নেবেন কারণ তখন যখন একটা বিষয় হয়ে গেল সেটাকে খুলে নিলেন আবার একটা বিষয় যখন পড়াচ্ছেন সেটাকে এবং তার বিষয়ের যে চার্ট সেটা তখন লাগাতে হবে না লাগেটা রাখলে আর এইটা পড়ালে ঠিক বোঝা যাবে না এরপর কারণ যেটা যখন পড়ানো হবে সেটা অনেকে দেখবে বোর্ড ওয়ার্ক করে না ঠিক মতো টিচাররা কিন্তু করতে হয় অনেক টিচার করেন মুছে দেন ঠিক টাইম মতো শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে সুলভ উপকরণ কোনটি খুব সুলভ উপকরণ প্রজেক্টর কখনোই হবে না দূরদর্শন ব্ল্যাকবোর্ড নাকি গ্রামোফোন এটা খুব সহজ প্রশ্ন প্যাটালজিক্যাল ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড খুব সুলভ কম নাম যেমন তেমন সব জায়গাতেই সেটা দেখা যায় ছ নম্বরে বলছে কোন ধরনের শ্রবণ শিক্ষার্থীর মনে রেখাপাত করে না করে না বলেছে নেগেটিভ মনোযোগ সহকারে শ্রবণ মনোযোগবিহীন শ্রবণ স্বতঃস্ফূর্ত শ্রবণ অপরের বর্ণনা মারফত শ্রবণ খুব ভালো কোয়েশ্চেন একটি বলছে কোন জাতীয় শ্রবণটি শিক্ষার্থীর মনে রেখাপাত করতে পারে না রেখাপাত তখনই করবে যখন সে ভালো করে শুনবে তাই সে ভালো করে যখন শোনে না এটা বাদ যাচ্ছে অপরের বর্ণনা মারফত শ্রবণ সেটাও তো একটা শ্রবণ সেটাও বাদ যাচ্ছে তাহলে আর পড়ে কি রইল পড়ে রইলো যেটা স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত শুনলে তো সে বুঝতে পারতো যেটা পড়ে রইলো মনোযোগবিহীন শ্রবণ মনোযোগ দিচ্ছে না তাই সে রেখাপাত করতে পারছে না খ হয়ে যাবে না রিট আনসার নেক্সট সাত নম্বরে বলছি কোন কারণে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা সম মানের হয় না কোন কারণটার জন্য শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে জন শিক্ষার্থী থাকলে জন কিন্তু আলাদা আলাদা হয় সমমানের মেধার হয় না কি কারণে সেটা ধর্মগত কারণে বৈষম্যের কারণে ব্যক্তিগত বৈষম্যের কারণে নাকি তাদের আর্থিক কারণে কোন কারণে তাদের হয় না এভাবে সমমেধার তারা হতে পারে না বা সম মানের বলেছে অবশ্য সমমেধান নয় স্বাভাবিক বিষয় এটা ব্যক্তিগত বৈষম্য কিন্তু মনে রাখবে কারণ পার্টিকুলার পার্সন ইন্ডিভিজুয়াল ব্যক্তি তার নিজস্ব নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব নিজস্ব মেধা থাকে অনেকে বলে মেধা প্রত্যেকেরই এক কিন্তু সেটা এক হলেও সেটা কাজে লাগে না আর এক সবার সব ক্ষেত্রে কিন্তু হয়ও না যেহেতু তোমরা জানো ন্যাচারাল নর্মাল মানুষ অ্যাব নর্মাল মানুষ সুপার নর্মাল বা সুপার ন্যাচারাল মানুষ এরকম অনেক কিছু আছে পাওয়ারও দেখা যায় সেই ভিত্তিতে এটা আমরা মনে মনে ভাবতেই পারি আর পিসি ডিটেলসে যাচ্ছি না পরীক্ষায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কিভাবে এগিয়ে আনা যায় তার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে ভয় দেখিয়ে নেগেটিভিটি কখনোই এসব বিষয়ে অ্যান্সার হয় না সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে রেমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে অবশ্যই তাই অপশান ঘ যারা রাইট অ্যান্সার দিচ্ছ এটাই সঠিক অ্যান্সার যারা চুজ করছো ঘ ন নম্বরে কী বলছে শ্রেণী নিম্ন শ্রেণীতে ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন পার্ট একান্ত অপরিহার্য কোন পাঠ একান্ত অপরিহার্য কোথায় নিম্ন শ্রেণিতে বলেছ ক্লাস ওয়ান টু ইত্যাদি সরব পাঠ চর্বনা পাঠ নীরব পাঠ সাধনা পাঠ এই পাঠগুলো তোমাদেরকে একটু দেখতে হবে পেরকছি কোনটা কী বলে কোনটা বক্তৃতা পদ্ধতির মাধ্যমে পড়ে কোনটা লিখিত আকারে পড়ে ইত্যাদি দেখো জোরে জোরে কিন্তু বলতে হয় শিশুদের তোমরা ক্লাস ওয়ান টু লেভেলের যখন স্কুলের পাশ দিয়ে যাবে তখন চিৎকারটা আওয়াজ শুনতে পারবে সমস্যারে উচ্চারিত আওয়াজে অ আ প্রত্যেকে বলছে সেটা সরব পাঠ যেটা বলবে এবং কানে শোনা যাচ্ছে আর ডিটেলসে যাচ্ছি না অনেকটা ডিটেলস আছে এটার উদাহরণ সহ বলতে গেলে অনেক টাইম চলে যাবে প্রাথমিক স্তরে মানে একদম এরকম আমরা প্রাইমারি স্তরেই ধরে নাও বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিদ্যালয়ের শ্রেণীকক্ষের গঠন শিক্ষার্থীদের বসার জায়গা উপযুক্ত পাঠ্যপুস্তক উপযুক্ত পোশাক দেখো প্রত্যেকটি কিন্তু জরুরি প্রাথমিক স্তরে প্রত্যেকটি স্কুল ড্রেস সব খাবার বসার জায়গা পাঠ্যপুস্তক শ্রেণীকক্ষের গঠন সব কিছুই চলছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বলেই দিয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা সবসময় পজিটিভ অ্যান্সারটি হবে যেটা স্কুলের সঙ্গে অঙ্গীভাবে জড়িত পাঠ্যপুস্তক নেক্সট হ্যাঁ অবশ্যই প্রত্যেকটি দরকার কিন্তু সব থেকে যেটা বেশি দরকার সেটা পাঠ্যপুস্তক এবার বলছে বর্তমানে মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি বক্তৃতা পদ্ধতি নাকি ভ্রাম্যমূলক অর্থাৎ ভ্রমণমূলক যেটা ভ্রমণের মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি সেটি কোনটি হবে রাইট অ্যান্সার বর্তমানে বলে দিচ্ছে রিসেন্টলি অর্থাৎ ইদানিং যে চলছে সেটা কোন পদ্ধতি তোমরা জানো সূত্র থেকে অনুশীলনের দিকে আসা সূত্র বলা তারপর তার বিশ্লেষণ করা আগে বিশ্লেষণ বলা তারপর প্রাকৃতিক উদাহরণ দেওয়া বাস্তবসম্মত উদাহরণ দেওয়া সেগুলো সব আরোহী অবরোহী লক্ষণ কিন্তু এখানে আরোহীটা হবে অ্যান্সার মাতৃভাষা যখন ভাষা শিক্ষা যখন বলছে ঠিক আছে কিছুদিন আগেই তোমাদের অনেক ক্লাসে বলেছি গত ক্লাসেও বলেছি যে শিশুরা ভাষাটা আগে শেখে তারপর বোঝে যে ভাষা কিভাবে এলো কারণ তারা বাবা মা বলতে পারে প্রথমেই কিন্তু জানে না যে ময়ের পর আঁকা হলে তারা মা হয় এটা দশ মাস শিশু বারো মাসের শিশু চোদ্দ মাসের শিশুরা এটা বোঝে না দেড় বছর দু বছরেরও বোঝে না ঠিক মতো তারপর তারা আস্তে আস্তে ভাষার শিক্ষাটা যখন পায় তখন বুঝতে পারে কী করে যে ময়ের সাথে ম স্বরবর্ণ তারপর আঁকার যোগ করে মা হয় ইত্যাদি তো কোন গুণের অভাবে কোন গুণের অভাবে একটা ভালো লেখা নষ্ট হয়ে যেতে পারে তার সরলতার গুণের অভাবে স্পষ্টতার অভাবে সমরূপতার অভাবে নাকি প্রত্যেকটি কি হবে এখানে রাইট অ্যান্সার দেখো অ্যান্সার কিন্তু হবে সবগুলো প্রত্যেকটি এখানে গুরুত্বপূর্ণ একটা ভালো লেখা যদি ঠিক না হয় প্রত্যেকটি দরকার আছে খুব জটিল করলেও হবে না যেহেতু তুমি ভাষা শিক্ষক হিসেবে একজন শিশু শিক্ষার্থীকে পড়াচ্ছ তাদের কাছ থেকে তুমি সেটাই আশা করবে এবং তুমি নিজেও সেটা পড়াবে পরীক্ষার উদ্দেশ্য বা তারা পড়বে পাঠ্যপুস্তকও তারা সেই রকম সঠলতা সমরূপতা সেই রকমই পড়বে স্পষ্টতা পড়বে পরীক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ হলেও মূল্যায়নের উদ্দেশ্য বিস্তৃত সংকীর্ণ থাকেই না নাকি গুরুত্বহীন বলছি একটা পরীক্ষার যদি উদ্দেশ্য থেকে থাকে এবং সেটা যদি সীমাবদ্ধ হয় পরে কারণ আমরা জানি পরীক্ষার একটা উদ্দেশ্য থাকে তার একটা অ্যাসেসমেন্ট করা কিন্তু যে মূল্যায়ন সেই মূল্যায়নের আবার একটা উদ্দেশ্যটা কী মূল্যায়নের উদ্দেশ্যটা তো মানে পরীক্ষার উদ্দেশ্য তাকে সীমিত তার থেকে একটা নাম্বার বের করে আনা বিচার করা এইটুকুই চেক করা চেকিং সেটা সীমাবদ্ধ কিন্তু মূল্যায়ন অ্যাসেসমেন্ট বা হলিউডের উদ্দেশ্যটা কী এটা কিন্তু হয়ে যাবে বিস্তৃত তার কিন্তু মূল্যায়ন মানে ছোটোখাটো জিনিস নয় এটা বিস্তৃত আকারে ছড়িয়ে পড়ে মূল্যায়ন মানে সামগ্রিক মূল্যায়ন মূল্যায়ন এটাকেই বলে নেক্সট চোদ্দ নম্বরে এরপর একটা তোমাদের হোম টাস্কের কোশ্চেন আছে আর এই কোশ্চেনটার উত্তর দেওয়ার পর তোমরা চট করে কমেন্ট সেকশনে গিয়ে সেখানে জানিয়ে দাও আউট অফ ফরটিন্থ চোদ্দোর মধ্যে কে কত স্কোর করতে পারছো আর পনেরো নম্বরটা তোমাদের এইচটি বর্তমানে কোন বানানবিধি মেনে চলা হচ্ছে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর বানান পশ্চিমবঙ্গ চারুকলা পর্ষদ নির্ধারিত বানান পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি নির্ধারিত বানানবিধি বিধি নাকি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবর্তিত বানান কোন বানান মেনে চলা হচ্ছে বর্তমানে সঠিক উত্তর কি হবে চট করে অ্যান্সার দিয়ে দাও এবং তোমরা লিখে জানাও যে চোদ্দোর মধ্যে কে কত স্কোর করতে পারলে এটা হবে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সেই বাংলা একাডেমি বা একাডেমির নির্ধারিত কিন্তু বিধিটা মেনে চলা হচ্ছে চোদ্দোর মধ্যে কে কত স্কোর করতে পারলে চট করে জানিয়ে দাও কমেন্ট সেকশানে মেন কমেন্টে লাইভ চার্টে নয় মেন যে ভিডিওর যে কমেন্ট সেকশন হয় সেই মেন কমেন্ট সেকশনে নেক্সট তোমাদের এইচটি তোমরা এরকম এইচটি বলে উল্লেখ রাখবে দিয়ে অ্যান্সার করবে গেস্টাল্ট শব্দের অর্থ কী অর্জন অবয়ব গঠন শিখন গেস্টাল্ট শব্দের অর্থ কী এটা তোমাদের হোম টাস্ক তোমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ফ্রি পাবে সমস্ত আপডেট পাবে সেখানে নোটিফিকেশন না গেলেও তোমরা আপডেট পাবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দাও অল নোটিফিকেশন করলে সবার আগে সব আপডেটটা নিজের ফোনে পেয়ে যাবে যেহেতু অনেক ক্লাস হচ্ছে প্রত্যেকদিন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল সেখানে অল্টার পিডিতে তোমরা যুক্ত হয়ে যাবে এছাড়া অন্যান্য ব্যাচ অ্যাডমিশন চলছে প্লে লিস্ট সমস্ত যাবতীয় কিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ক্লাস কেমন লাগলো তোমাদের মতামত অবশ্যই কামো এবং অবশ্যই শেয়ার করো বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং ঠিক আছে তোমরা এরকম ক্লাস আরও চাইছো কিনা সেটাও জানিও এবং ডিটেলস তো আস্তে আস্তে হবে থ্যাংক ইউ ফর ইয়ার টাইম